ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই জন্য আমি ভিডিও করতে পারছি না। কিন্তু আমি সবই লক্ষ্য রাখছি, সবই দেখছি। তারপরে আমি ভাবলাম না, আজকে না বললে অনেকটাই এ হবে, সেই জন্য আমি তোমাদের কাছে কথা বলতে এলাম কিছুটা। আসলে কি বলতো, কিছুটা বললে না হালকাও হয়, চাপাত মানে দেখলাম, দেখে চুপ করে ঘুম মেরে থাকলাম, সেই জিনিসটা না আমি পারি না, আর শরীরে কষ্ট হয়, ওগুলো পারা যায় না। মানে কখন বলবো কখন বলবো, সেই জন্য তো যেটা হচ্ছে, লাইট একটু কম, একটু মানিয়ে গুছিয়ে নিও। আমি অন্য সাইডে বসছি, আসলে মেয়েরা পড়ছে, তো ওই জন্য নিচে আমি বসেছি। তো যেটা আসল কথা, ও তো নিজের স্বার্থের জন্য বাড়ি এসছে, সেই জন্য কি করছে যে মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। সবাই বুঝতে পারছে, সবাই ভিডিও, ওর ভিডিও যারা দেখছে প্রথম থেকে, মানে যেদিন থেকে ঢুকে এসছে আর কি সৌভাগ্য কুঠিরে, তো প্রথম দিন থেকেই তো মানে না বলে কয়ে চলে এসছে। মানে যদি সোমনাথ না ঢুকতে দেয় বা কিছু করে, সেই জন্য না জানিয়ে জানিয়ে চলে এসছে। যেদিনকে আসার কথা সেই দিনকে না এসে তার আগের দিনকে চলে এসছে। তাই এসে এসে নিজের বাড়িতে এসছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এসে এই যে ন্যাকামিগুলো করছে, তো প্রথমে একবার তো তোমার গুছিয়ে টুচিয়ে গেল ফারিয়ার বাড়িতে, প্রথমে গেছিলো ফারিয়ার বাড়িতে। যেমন ফারিয়ার বাড়ি থেকে এসে তোমার আবার ফ্ল্যাটে গেল, তখনও গুছিয়ে গাছিয়ে গেল। আবার ফ্ল্যাট থেকে এসে আবার ফারিয়ার বাড়িতে গেল, তখন গুছিয়ে গাছিয়ে গেল। মানে ওর এটা হচ্ছে একটা, মানে কি বলবো, গুছিয়ে গাছিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। সেই জন্য সোমনাথ এবারে যে এগ্রিমেন্টটা করেছে ঠিকঠাক কাজ করেছে একদম। তো আজকে সেই এগ্রিমেন্ট করে ও খুব মানে জিনিসটাকে উপহাস করছে, যে ও বলছে আমারও একটা এগ্রিমেন্ট করা দরকার। তো হ্যাঁ, তুমিও করো, তোমার যদি সেরকম মনে হয় তুমিও করো। তুমি বলছো, বলাটাকেও বলা ধরা হয় জানো তো, তুমি বলছো বলে এদিকে মানে পুরোপুরি সব ব্যাপারেই দোষ চাপাচ্ছো। কথা মানে পরিপ্রেক্ষিতে মানে খুঁটিনাটি নিয়ে তোমার ওকে যে পছন্দ নয় এখনো পর্যন্ত, তুমি ওর মানে কী নাম সোমনাথের জন্য তুমি ফেরোনি। তোমার তো অনেক মানে কী কী কমবি আছে তুমি নিজেই জানো। যেমন সৌভাগ্য কুটিরে এসছো কারণ জল নিলে তোমার বাবার ওখানে জলের অসুবিধা, আর ফারিয়ার বাড়িতে এখন হয়তো যেতে পারবে না, কেন ফারিয়ার মা পছন্দ করছিল না। তাই এবার যাওয়ার রাস্তা তো আর কোথাও খোলা নেই, আর এখন যার যার হাত ধরে যাবে ভেবেছিলে, সে হয়তো সেখানে তোমাকে রাখার মতন সেই পজিশন নেই। সেই জন্য হয়তো তুমি কোথায় না যেতে পেরে এরম আগে যেরকম করেছো, সেই সোমনাথের কাছেই লাস্টে ফিরে আসতে হয়। তো এটা তো পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি পুরোপুরি অভিনয় করছো। মানে আমরা দর্শক, আমরা যে দেখছি, আমরা বুঝতে পারছি যে তুমি অভিনয় করছো। তুমি তো অভিনয় পারদর্শী, এমনি তো সবাই জানতো, এমনিও তোমার অ্যাক্টিং এ। আর দুঃখ দুঃখ গান দিচ্ছ, ভালো লাগছে না, ছাদে চলে যাচ্ছ। যেটুকুনি সোমনাথের ব্যাপারে কথা হচ্ছে সেইটুকুনি হচ্ছে খারাপ। তেলটা কিসের তেল, রিফাইন তেলের, শেষের তেলের সঙ্গে রিফাইন তেল মেশানো কি না, কী সব করে রেখেছে। আরে বাবা, ও তো নতুন করছে, তুমি তো করতে দাওনি, তাও তো করছে, চেষ্টা তো করছে, তাকে একটা সুযোগ দাও। তোমাকে যখন সে হাজারবার সুযোগ দিয়েছে, এবার তুমি তো একটা সুযোগ দাও। তুমি না করিয়ে করে তাকে তো পুরোই করে রেখে দিয়েছে, তা সেটা তো করছে তোমার। আর এগ্রিমেন্টের কথা আনতে হবে, তুমিও তোমার যদি পছন্দ কিছু হাত থাকে তুমি এগ্রিমেন্ট করো। আর দেখতেও তোমার খারাপ লাগছে যে তুমি বদ্ধ হয়ে আছো, তোমার নিজের এই পরিস্থিতির জন্য তুমি এখন দায়ী। কেন তুমি যেরকম করেছো কেউ আর ভরসা করতে পারছে না, এরপরে আবার তুমি কী করে বেড়াবে, সেই জন্য এগ্রিমেন্ট করো। তুমি না ইচ্ছা মানে না চাইতেও মানুষ যদি একবার না, তুমি অনেকবার ভুলগুলো করেছো, সেই জন্য মানে তোমাকে আর কেউ ভরসা করতে পারছে না। নাহলে কে কে মানে তোমাকে ছাড়তো না, এমনি তো সোমনাথ সবসময় ছেড়ে রাখতে পারে, তুমি সবসময় এদিক ওদিক সেদিক ঘুরতে বেড়াতে বাজার যাচ্ছ, এখানে যাচ্ছ, ওখানে বিশ্বাস করে ছেড়েছিল, সেই জন্য তো বললো বিশ্বাস করা মনে হয়। তুমি সব অনেক জায়গাটা নষ্ট করেছো, সেই জন্য তো এখনও অনেক সময় আছে। যদি সত্যি করে মেয়েটাকে ভালোবাসো তাহলে ভালোভাবে থাকো, ভুলকে বা রাহুকে ভোলার চেষ্টা করো। মানে ও সত্যি তোমার লাইফে মানে ভালো না, একদম ভালো না। তুমি
যে তুমি নিজে ভাবনা চিন্তা করে দেখো, ও একদমই সুখ না হয় তোমাদের লাইফের দিকে। তোমার ভালো ছেলে, শিক্ষিত ছেলে, জবে যেতে তুমি দেখো কত সুন্দর লাগবে। মানে তোমাদের আইডিয়াল লোকে বলতে যে হ্যাঁ মন্দিরও সম্ভব, মানে কি বলবো, এত সুন্দর তোমাদের বন্ধনটা ছিল। সেই জায়গায় এসে মানে কি কেলেঙ্কারি করলে এই জন্য এত সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে গেল, সামনে ছাড়া হয়ে গেল। তার মধ্যে মিনিটা মানে এখন হয়তো খাওয়া দাওয়ার দিক দিয়ে ঠিক হচ্ছে, কিন্তু পড়াশোনার দিক দিয়ে ওরা একা একা পড়ছে, বাচ্চা মানুষকে ওরা কত করতে পারে। কেউ একজন যদি বসতো বা তুমি বসতে বা তোমরা দেখে দেখতে, তাহলে মনে হয় ভালো হয়। যতদিন স্কুলে যাচ্ছে লাইফটা ওর অভ্যাসটা খুব নষ্ট হয়ে যাবে, কারণ রেগুলারটা যে অভ্যাস থাকে না পড়াশোনা, সেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায়, কারণ আমাদেরও তো একের সময় থেকে 2-3 দিন ধরে রান্না বান্না না করি, তখন মনে হয় যে একটা পরে যখন রান্না করি তখন মনে হয় না বোরিং লাগে। সেরকম আমরা তো বড়ো, তার জন্য মানে বেশি নিচ্ছি, কিন্তু ওদের তো বাচ্চা না, কোনো অসুবিধা হবে। তাহলে অনেক দিন ধরে চলছে, মানে স্কুল সেই স্কুল এই কাছে পড়ানো, ওর কাছে পড়ানো, একটুখানি চেষ্টা করো যাতে মেয়েটাকে যদি একটুখানি কোনো কিছুর মধ্যে ব্যস্ত রাখতে পারো। খেলাধুলা তো সবসময়ই আছে, খেলাধুলো বাদ দিয়ে যদি একটু পড়াশোনার দিকে একটুখানি যদি মানে ওর ওর দিকে একটু খেয়াল রাখো, আমার মনে হয় ভালো। একটু উচ্চ চিন্তাগুলো বাদ দাও, নিজের একটু মানে নিজেকে একদম সংসারে ফুটিয়ে দাও, মানে কি বলবো, মেয়ের দিকে একদম এ করে দাও যে মেয়ের ভবিষ্যৎটা কী হবে। তাই না, আমার মনে হয় না তোমার উল্টো পাল্টা চিন্তা মাথায় একবার যদি সত্যি করে মেয়েকে নিয়ে ভাবনা চিন্তা করো, না গান শুনতে ভালো লাগবে না কিছু ভালো লাগবে, মনে হবে যে না ওর কী করে হবে, ওর কী করে পড়াশোনাটা হবে, ওর কী করে কী হবে না হবে, সব বাচ্চারা কিছু পড়াশোনা করছে, আমার মেয়েটা কোথাও ঘুরতে আছে, এইসব চিন্তা যদি মাথায় তুমি একটু মানে নিয়ে নাও, তো সে তাহলে তোমার মনে হয় যে খুব ভালো হবে। বুঝতে পেরেছো, আমি আর বেশি কিছু বলতে চাইছি না, কেন আমি তো আমার মনে হয় তুমি এইসব না এ করে যদি রান্না বান্না তো দেখছি ভালোই করছো, এখন ভালোই আছে, ঠিক আছে, শুধু এই চিন্তাটা মাথা থেকে সরিয়ে দাও, দিয়ে বেশ হাসি খুশি যেরকম ছিলে মেয়েটাকে নিয়ে থাকো। তারপর জনি আছে, জনির সঙ্গে খেলা করো, বই করো, সময়টা দেখবে এমনিই কেটে যাবে, তখন আর তোমার গান শুনতে হবে না। আর এদিকে যা তোমার কাজ, তোমার দেখছি যে এত কাজ, মানে সত্যি করে অনেক ওই তোমার কাপড়ের কটন থেকে বার করে আলমারিতে রাখা, মানে একটা এলোমেলো ঘরটাকে তুমি সুন্দর করে গুছিয়ে রাখবে, রাখতে তো আমি তো জানি, আমরাও তো সংসারে কাজ করি, সেটা অনেক সময় লাগে। তো এইসব করতে করতে আমার মনে হয় না মানে উল্টোপাল্টা চিন্তা তোমার মাথায় আসার কথা। তবুও যদি ভালো ভোলার চেষ্টা করো, আগের মতন লাইফে ফিরে যাও, খুব ভালো থাকবে, সুস্থ মানে ভালোভাবে থাকবে, মজা করবে, আর ঘুরতে ঘুরতে মাঝে সাঝে সোমনাথকে নিয়ে গেলে, বাচ্চাটাকে নিয়ে গেলে একটু তোমার পার্কে টার্কে ঘুরে এলে, এক ভাই বদ্ধ ঘরে থাকলেও তো মানে একটা অস্বস্তি লাগে না। তো সোমনাথকেও বলছি যদি যাও মন্দিরাকে নিয়ে একটু একটু বেরিয়ে একটু ঘুরে টুরে আসলে একটু, তাহলে একটু ওরও মানে মনটা ফ্রি হবে, কেন একঘেয়েমি ঘরে থাকলেও একটা বোরিং জিনিস লাগে, সংসারে কাজ করতে করতে আমরাও অধৈর্য হয়ে পড়ি। তো সেটা একটু দেখো, লক্ষ্য রেখো, একবারে বদ্ধ করে দিও না, তখন আরও ডিপ্রেশনে চলে যাবে মানুষ। সেই জন্য বলছি মানে যদি একটু মানে তুমি নিজে নিয়ে বেরোলে, এদিক ওদিক একটু ঘুরতে নিয়ে বেরোলে, আমার তো তোমার হাতটাও তো দেখলাম এ হয়েছে, তো একটু নিজের শরীরেও খেয়াল দাও, সোমনাথের কথা বলছি, যাতে মানে কি বলবো, উল্টোপাল্টা আর কিছু করো না, আর ভালো লাগে না, কেন একটা না একটা দেখছি তোমাদের লাইফে কিছু না কিছু লেগেই রয়েছে, সেটা দেখতে ভালো লাগছে না। এবার নিজেরা খুব ভালো মন নিয়ে, পরিষ্কার মন নিয়ে, মানে উল্টোপাল্টা চিন্তা বাদ দিয়ে, উল্টোপাল্টা জিনিস ছেড়ে দিয়ে যদি নিজেরা সংসারে মানে মন দাও, আমার মনে হয় খুব ভালো হয়। তো আমি বড় হয়ে যেটুকুনি বলার সেটুকুনি বললাম, আশা করি তোমরা বুঝবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি, যদি তোমাদের ভালো লেগে থাকে, যারা নতুন দেখছো ভিডিওটা, তাহলে প্লিজ 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 ভিডিওটা সাবস্ক্রাইব করো, মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওয়ে কমেন্ট করো যে কেমন লাগলো ভিডিওটা, আমি ঠিকঠাক বললাম কি না, আর কি বলে লাইক দিতে ভুলো না, ভিডিওটা লাইক খুব কমই আসছে, তো লাইক দেবে, আর
প্রথমেই তো বললাম সাবস্ক্রাইব কর, আর কমেন্টে তো জানাবে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।